ऑलराइट, क्लास 8 चैप्टर नंबर 3 साइंस सिंथेटिक फाइबर्स एंड प्लास्टिक. सिंस क्लास 6 यू आर लर्निंग अबाउट फाइबर्स एंड फैब्रिक. 6 থেকে আছে, 6 ইউ ছিল, 7 ইউ ছিল, 8 ও আছে. द क्लोथ्स वी वेयर आर मेड ऑफ फैब्रिक्स. फैब्रिक का क्या बोला है, कपड़ा बा छीट बोली बांग्ला अंदर, ठीक तो. फैब्रिक्स आर मेड फ्रॉम फाइबर्स ऑब्टेन फ्रॉम नेचुरल और आर्टिफिशियल सोर्सेस. फैब्रिक गुलो किस থেকে তৈরি হয়, ফাইবারস থেকে, একদম ফাইন ফাইবারস হচ্ছে, একদম ফাইন, একদম পাতলা পাতলা যেটা. যদি একটা সুতো তোরা নিবি হাতে, সুতোটা কিন্তু একটা সুতো মধ্যেও কিন্তু ছিললে অনেকগুলো পাতলা পাতলা বেরোবে. সো একদম থিন স্ট্র্যান্ডস, সব থেকে পাতলা যে ভাগটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফাইবার, ঠিক আছে. অ্যান্ড ফাইবার্স আর অফ ন্যাচুরাল অ্যান্ড আর্টিফিশিয়াল বোথ. ন্যাচুরাল মধ্যে প্লান্টস অ্যানিমালস দুটোই আছে, আর আর্টিফিশিয়াল মধ্যে সব তো ম্যান মেড. ক্যান ইউ নেম সাম ন্যাচুরাল ফাইবার্স? ইয়েস অফকোর্স, কটন, জুট, ফ্লাক্স. Fibers are also used for making a large variety of household articles. Bari jinish. Fiber e chair hoy, table hoy, onek kichu. Make a list of some common articles made from fibers. Try to separate them into those made from natural fibers and those made from artificial fibers. Natural fibers modhe door mat hote pare je oi narkel chobra diye toiri, ota fiber kintu. Amar ekta door mat ache, jute. Jute er bostu. Godi thake, তারপরে অনেক সেই দোলনাগুলো থাকে, দেখি জুটের দোলনা থাকে. হ্যাঁ, অনেক অনেক, দেয়ার আর সো মেনি আর্টিকেলস. হোয়াই ডিড ইউ লেবেল সাম ফাইবার্স অ্যাজ আর্টিফিশিয়াল? বলছে কিছু আমরা এই যে বক্সটা দেখছি না, আর্টিকেল মানে চিজ কা নাম, জিনিসের নাম, আর এইদিকে ফাইবার কি দিয়ে. তো আমি যেরকম বললাম চেয়ার হতে পারে, বা চেয়ারটা আর্টিফিশিয়াল ফাইবার, ঠিক আছে, বা এদিকে আমরা সুইং বলতে পারি, ন্যাচুরাল হতে পারে, ন্যাচুরালি হয় আর্টিফিশিয়াল হয়। দোলনা দেখবি নাইনলি রাস্তা ধারে বিক্রি করতে, আমি দেখেছি অনেকবার, সেই নাইনলে সব গ্রিন লাল সব কালারে দোলনা, আর মেলাতে বা এতে দেখেছি জুটেরও পাওয়া যায়, ঠিক আছে. অনেকে আছে, ক্লোথস আছে, ব্যাগ আছে, ব্যাগ ব্যাগ জুটের ব্যাগও হয়, আর এমনি নাইনলের ব্যাগও হয়, যেগুলো বাজার টাজার করে নিই. You have read in your previous classes that natural fibers like cotton, wool and silk, etc. are obtained from plants or animals. The synthetic fibers, on the other hand, are made by human beings. The synthetic fibers, kunta? Fibers which are made by human beings are known as synthetic fibers. These are called artificial fibers or man-made fibers or synthetic fibers. Teente naam bolla ami. Boye duto dekhte pacchi, synthetic or man-made. Ami arekta bollam artificial fibers. Thik ache? Topic 3.1, what are synthetic fibers? Try to recall the uniform pattern found in a necklace of beads joined with the help of a thread. তুমি দেখতে পাচ্ছ একটা মোতি কা মালা হয় ভাই, মোতির হার, তাই তো? ভেতরে কি থাকে, কোন একটা সুতো থাকে, বা ওই পাতলা দেখবি নাইলনে একটা তার পানি থাকে, দড়ি থাকে, সাদা রঙে বা ট্রান্সপারেন্ট টাইপ থাকে একটা. হ্যাঁ, তারপরে এটা একটা চেন তৈরি হচ্ছে. আর ট্রাই টু জয়েন এ নাম্বার অফ পেপার ক্লিপস, এই যে স্টিলের পেপার ক্লিপসগুলো দেখছো, এগুলো বা ফাইবার পাওয়া যায় একটু ভেতরে, উপরে ফাইবার কোটিং থাকে, জয়েন করে করে একটা চেন তৈরি করা হচ্ছে. ইজ দের এনি সিমিলারিটি বিটুইন দ্য টু? কিছু সেম সেম আছে, কি আছে? দুটোই একটা হচ্ছে চেন, বোথ আর চেন. আ সিনথেটিক ফাইবার অলসো ইজ অলসো আ চেন অফ স্মল ইউনিটস জয়েন্ট টুগেদার. তাই এখানে আমরা বড় বড় দেখতে পাচ্ছি, কেন বড় পার্টিকেলস এগুলো, সেগুলো কিন্তু দে আর অল সিনথেটিক ফাইবার্স আর অলসো চেন অফ ভেরি ভেরি স্মল পার্টিকেলস. ইট স্মল ইউনিট ইজ অ্যাকচুয়ালি আ কেমিক্যাল সাবস্টেন্স. আর প্রত্যেকটা এখানে যেরকম এক একটা মতি দেখছি বা পিন দেখছি, ফাইবারও কিন্তু এক একটা পার্টিকেল একটা খুব ছোট একটা কেমিক্যাল সাবস্টেন্স হয়। ম্যানি সাচ স্মল ইউনিটস কম্বাইন টু ফর্ম আ লার্জ সিঙ্গেল ইউনিট কল্ড আ পলিমার. তো অনেকগুলো ছোটো 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 পার্টসগুলো বা ইউনিটগুলো মিলে পলিমার তৈরি হচ্ছে. দ্য ওয়ার্ড পলিমার কামস ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, পলি মিন্স ম্যানি and mer means part by unit. So a polymer is made of many repeating units. Onek gulo join hoye hoye repeat kore kore join hoye hoye polymer is formed. Box ta dekhe nebo, polymers occur in nature also. Cotton for example is a polymer called cellulose. Jeta plants theke hoy. Cellulose is made of a large number of glucose units. Amra jani plants convert the food into glucose by starch. Ota thekei kintu cellulose hoy. একটা গাছের এমনি ছোট গাছ, সবুজ গাছ, গাছের ছালটা যদি ছিঁড়বি দেখবি সুতো সুতো মতন বেরোবে, গাছের ছোট যদি গাছ হয়,
সবুজ, ওদের সবুজ, ওদের বাঘটা কিন্তু গ্রিন হয়, তার মানে ওখান তুই বুঝতে পারবি যে ওইটাও ফাইবার্স, কিন্তু একটা পাতা, পাতাটা ভালো করে ছিঁড়বে দেখবে ওখানেও কিন্তু ফাইবার ফাইবার দেখতে পারবে। নারকেলে ছোবড়া, ও তো আমরা ভালোই জানি, সব শুধু দেখতেই পাই, মোটা থাকে, হার্ড থাকে। নাও টাইপস অফ সিনথেটিক ফাইবার্স, ফার্স্ট হচ্ছে রেয়ন। ইউ হ্যাভ রেড ইন ক্লাস সেভেন দ্যাট সিল্ক ফাইবার অবটেইন ফ্রম সিল্ক ওয়ার্ম ওয়াজ ডিসকভার্ড ইন চাইনা অ্যান্ড ওয়াজ কেপ্ট অ্যাজ আ ক্লোজলি গার্ডেড সিক্রেট ফর আ লং টাইম। তো আমরা ক্লাস সেভেনে পড়েছিলাম যে সিল্ক ফাইবারটা আমরা কোথা থেকে পাই, সিল্ক ওয়ার্ম থেকে, আর এটা কোথায় ডিসকভার হয়েছিল, চায়নাতে। আর এটাই কিন্তু তারা অনেক সিক্রেটভাবে রেখেছিল, চায়নারা খুব বদমাশ এমনি প্রথম থেকেই। ফ্যাব্রিক অবটেইন ফ্রম সিল্ক ফাইবার ওয়াজ ভেরি কস্টলি, সিল্ক ফাইবার থেকে যেটা ফ্যাব্রিকটা পাওয়া যেত সেই সময়, এখনও আছে, খুব কস্টলি, কেন ওটা ইট টেক্স টাইম আর অনেক কোয়ান্টিটিতে হয় না প্রডিউস, বাট ইটস বিউটিফুল টেক্সচার ফ্যাসিনেটেড এভরিবডি। টেক্সচার মানে যে স্মুথ সিল্কি যে ফিলিংটা, টেক্সচার মানে টাচ করলে যেরকম আমার পর্দাটা দেখবি একটু সিল্কি আছে, তাই না, অনেকটাই সিল্কি আছে, এটা আর্টিফিশিয়াল ফাইবার দিয়ে তৈরি। এখন সিল্কে শাড়ি একটা ন্যাচুরাল সিল্ক প্লাস আর আর্টিফিশিয়াল সিল্কও বলা হয়, একই রকম ফিল বা দেখতে, কিন্তু এই টেক্সচার থেকে লোকেরা খুব এফেক্টেড হয়ে গেল, প্রভাবিত হয়ে গেল। অ্যাটেম্পটস ওয়ার মেড টু মেক সিল্ক আর্টিফিশিয়ালি, এবার তারপরে মানুষ চেষ্টা করতে লাগলো এটা কীভাবে আর্টিফিশিয়ালি আমরা বানাতে পারি। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি scientists were successful in obtaining a fiber having properties similar to that of silk. Such a fiber was obtained by chemical treatment of wood pulp. Wood pulp মানে লাকড়ি কা গুদা, যে পেস্ট, কাঠের পেস্ট যেটা বলতে পারি আমরা, সেটার সঙ্গে কিছু কেমিক্যালস অ্যাড করে এরকম একটা ফাইবার পাওয়া গেল। দিস ফাইবার ওয়াজ কল্ড রেয়ন অর আর্টিফিশিয়াল সিল্ক, এটা কি বলা হয়, রেয়ন বা আর্টিফিশিয়াল সিল্ক। Although rayon is obtained from a natural source, wood pulp, yet it is a man-made fiber. Jodi source, main source of the wood pulp to natural, kintu tar shonge chemical add kore to manush factory te toiri korche. That's why it is known as man-made fiber. It is cheaper than silk and can be woven like silk fibers. Sosta hoy, ar jemon silk fibers ke amra bonai kore ba machine e kapor banate pari, etao banate pari. ইট ক্যান অলসো বি ডাইড ইন আ ওয়াইড ভ্যারাইটি অফ কালার্স, ডাইড মানে রং করনা, রং করা, অনেক রকম রং করতে পারি। রেয়ন ইজ মিক্সড উইথ, এটা দেখো ইম্পর্টেন্ট আছে, টোটালটা ইম্পর্টেন্ট আছে, রেয়ন ইজ মিক্সড উইথ কটন টু মেক বেডশিটস অর মিক্সড উইথ উল টু মেক কার্পেটস। রেয়ন মিক্স করলে জিনিসটা আরও টেক্সই হয়ে যায়, মানে লংজিভিটি বেড়ে যায়। রেয়নটা যদি কটনের সঙ্গে মিক্স করলে বেডশিট, কেন কটনটা দরকার, কেন আমরা যখন শুই যদি কটন না মিক্স করি তাহলে চ্যাটচ্যাট করে একটু লাগবে, সেজন্য বেডশিটগুলো বেশিরভাগ দেখবে কটন থাকে হয়তো বা এই মিক্স যেটা থাকে, একদম যদি সিল্ক পাই নিই ওর উপরে থাকবে না, স্লিপ হয়ে যাবে, চাদরটা পরে জড়িয়ে যাবে, এদিক চলে যাবে, ওই দিক চলে যাবে, স্লিপারি হয়ে যাবে। বেডশিট তৈরি হয় উলের সঙ্গে তোদের কার্পেট তৈরি হয়, যে কালিন যেটা বলি আমরা। নেক্সট নাইলন, নাইলন ইজ অ্যানাদার ম্যান মেড ফাইবার। In 1931, it was made without using any natural raw material. তাহলে কোনো ন্যাচুরাল ম্যাটেরিয়াল ছাড়াই, মানে টোটালি আর্টিফিশিয়াল। অলরাইট, সো নাইলন ওয়াজ দ্য ফার্স্ট ফাইবার উইচ ওয়াজ মেড ফুল্লি আর্টিফিশিয়ালি উইদাউট এনি ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস। ইট ওয়াজ প্রিপেয়ার্ড ফ্রম কোল, ওয়াটার অ্যান্ড এয়ার। দেখো ভাই, সচ ফানি, কয়লা, জল আর হাওয়া, তাই না? ইট ওয়াজ দ্য ফার্স্ট ফুল্লি সিনথেটিক ফাইবার। সো শর্ট কোয়েশ্চেন জন্য ইম্পর্টেন্ট, নেম দ্য ফার্স্ট ফুল্লি সিনথেটিক ফাইবার, নাইলন। এগুলোই চ্যাপ্টারগুলো যদি না পড়ে থাকে তখন মাথা চুলকাবে কি হবে কি হবে, রেয়ন, টাইলিন, নাইলন, সব লিখে দেবে যা খুশি। নাইলন ফাইবার ওয়াজ স্ট্রং, ইলাস্টিক অ্যান্ড লাইট। বাড়িতে দেখবে নাইলন দড়িটা অনেক থাকে, বা আমাদের দেখবে সক্স, হ্যাঁ ওইটাও আছে মাস্ক ইলাস্টিকগুলো, বা আমাদের সক্স, অনেকগুলো নাইলনের সক্স থাকে, ইফ ইউ স্ট্রেচ টানলি কিন্তু ওটা ইলাস্টিক মতন তোরা বুঝতে পারবি, খুব মজবুত থাকে, ইলাস্টিক হয় এবং লাইট, হালকা হয়। ইট ওয়াজ লাস্টারাস, লাস্টারাস মানে শাইনি, দেখবে নাইলন দড়িটা দেখবে চকচক করে একটু, যে কোনো নাইলনের জিনিস, অ্যান্ড ইজি টু ওয়াশ, কাচতে খুব সুবিধা। সো ইট বিকেম ভেরি পপুলার ফর মেকিং ক্লোথস, উই ইউজ ম্যানি আর্টিকেলস মেড ফ্রম নাইলন সচ অ্যাজ সক্স, রোপস,
টেন্স টুথব্রাশ যার টুথব্রাশের যে ব্রিসেলগুলো থাকে ওগুলো নাইলন দিয়ে তৈরি, কার সিট বেল্ট, স্লিপিং ব্যাগস, কার্টেন্স, অনেক পর্দা, অনেক আছে, ছবি দেওয়া আছে। নাইলন ইজ, আচ্ছা এখানে একটু নিচে বক্সটা দেখব, ইজ নাইলন ফাইবার রিয়েলি সো স্ট্রং দ্যাট উই ক্যান মেক নাইলন প্যারাশুটস অ্যান্ড রোপস ফর রক ক্লাইম্বিং। বলছে এত স্ট্রং হয় কি প্যারাশুট বানাতে পারবো আর রক ক্লাইম্বিং জন্য দড়িগুলো। ইয়েস, অনেক স্ট্রং, একটা স্টিলের পাতলা বা স্টিলের ওয়্যার থেকেও কিন্তু স্ট্রং হয় নাইলন ওয়্যার। লেখা আছে পরে পড়বে, অলসো মেক্স ইউজ ফর মেকিং প্যারাশুটস অ্যান্ড রোপস ফর রক ক্লাইম্বিং। ইয়েস, প্যারাশুট আর রক ক্লাইম্বিং জন্য বানানো, কেন একটা হচ্ছে হালকা হয় লাইট ওয়েট আর স্ট্রং হয় বেশ ইলাস্টিক হয় স্ট্রংও হয়। আর নাইলন থ্রেড ইজ অ্যাকচুয়ালি স্ট্রঙ্গার দ্যান আ স্টিল ওয়্যার, একটা নাইলনের সুতো স্টিল ওয়্যার থেকেও কিন্তু স্ট্রং, নিশ্চয়ই সায়েন্টিস্টরা সেরকম চেকিং করে টেস্টিং করেছে। অ্যাক্টিভিটি 3.1, টেক এন আয়রন স্ট্যান্ড উইথ আ ক্ল্যাম্প, টেক এ কটন থ্রেড অ্যাবাউট 60 সেন্টিমিটার লেন্থ। ছবিতে দেওয়া আছে একটা স্ট্যান্ড, এগুলো ল্যাবে থাকে, ফিজিক্স ল্যাবে, তা এর সঙ্গে একটা 60 সেন্টিমিটার লেন্থ একটা কটন থ্রেড ঝুলিয়ে দেবে, ঠিক যেমন দেখানো আছে। তার সঙ্গে কি ঝুলিয়েছে, হ্যাঁ একটা ক্ল্যাম্পের সঙ্গে বেঁধে ঝুলে দিয়েছে, টাইট টু দ্য ক্ল্যাম্প সো দ্যাট ইট হ্যাংস ফ্রিলি, একটা ক্ল্যাম্পের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ঝুলছে একটা মেটেরিয়াল হ্যাঙ্গিং ফ্রম দ্য ক্ল্যাম্প। আ প্যান সো দ্যাট, আচ্ছা অ্যাট দ্য ফ্রি এন্ড সাসপেন্ড, ওটা প্যান নিয়েছে, ওটা প্যান সাসপেন্ড আ প্যান সো দ্যাট ওয়েট ক্যান বি প্লেসড ইন ইট, দিয়ে তাহলে একটা থালা বা প্লেট একটা ঝুলি দিয়েছে নিচে সুতোর সঙ্গে বেঁধে, যাতে ওর মধ্যে কিছু জিনিস রাখতে পারি আমরা, কুছ উসমে রাখ সকতে হাম লোগ। অ্যাড ওয়েট 1/1 টিল দ্য থ্রেড ব্রেক্স, তা বলছে একটু একটু করে কিছু ওর মধ্যে ওজন কিছু রাখো, একটা সাবান বা কিছু নেল ব্রেক, ছোট ছোট জিনিস রাখো, কতক্ষণ রাখবে, যতক্ষণ না ওই, কেন বেশি লোড হলেই কিন্তু ওটা ছিঁড়ে যাবে, তাই তো ছিঁড়বেই, তো যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ ওটার মধ্যে রাখতে বলছে। তাহলে যখন দেখলি যতটা ওয়েট রাখার পর ছিঁড়ে গেল, তার মানে অতটা ওয়েট সে থ্রেডটা সহ্য করতে পারবে। দিস ওয়েট ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্য ফাইবার, রিপিট দ্য সেম অ্যাক্টিভিটি উইথ থ্রেডস অফ উল, পলিয়েস্টার, সিল্ক অ্যান্ড নাইলন। একটা কটন থ্রেড নিলাম, তারপর সিল্ক নাও, উল নাও, নাইলন নাও, রিপিট করে দেখো, কটন থেকে সিল্ক একটু স্ট্রং বেশি হবে, সিল্ক থেকে নাইলন আরও স্ট্রং হবে ডেফিনেটলি। নেক্সট পলিয়েস্টার অ্যান্ড অ্যাক্রিলিক, পলিয়েস্টার ইজ আনাদার সিনথেটিক ফাইবার, ফ্যাব্রিক মেড ফ্রম দিস ফাইবার ডাজ নট গেট রিঙ্কলড ইজিলি, রিঙ্কল মানে জড়িয়ে যাওয়া, এই যে আমার কটনের প্যান্টটা আছে, এটা কটন আছে, এটা জড়িয়ে যায়, কুচকি যায় এটা বলে, ঠিক না, মুড়ি আতা হয়, আর এর কাপড়গুলো কি হয় চট করে রিঙ্কল হয় না, যেরকম এটা আছে আমার টি শার্টটা পরে আছি বা তুই পড়ে আছিস, ওগুলো দেখবি চট করে জড়িয়ে যায় না, হ্যাঁ মানে ভাঁজ, যেটা বলি বাংলায় বলি ভাঁজ বা স্ত্রী খারাপ নিয়ে হতো উসকো, তা আয়রনটা স্ত্রীটা খারাপ হয় না, সমান হয়ে থাকে। ইট রিমেইনস ক্রিস্প অ্যান্ড ইট ইজ ইজি টু ওয়াশ, ক্রিস্প মানে একদম ফার্স্ট ক্লাস থাকে কাপড়টা, আর খুব ইজিলি ওটাকে ধোয়া হয়, সো ইট ইজ কোয়াইট সুটেবল ফর মেকিং ড্রেস মেটেরিয়াল। বেশিরভাগ স্কুলে কলেজে ড্রেসগুলো যেগুলো রেগুলার এভরিডে আমরা পড়ি, কেন বারবার কাঁচা ধোয়া তো একটু মুশকিল থাকে, দেখবে স্কুলে জামা প্যান্টগুলো একটু মিক্সড থাকে, ওইটা কিছু কিছু আবার গরমের মধ্যে কটনে দাও, কেন চেট করে, তখন কটনে পড়ে, কটনের জামা কিন্তু খুব ডিফিকাল্ট মেনটেন করে, একদিন পড়লি একদম সব গেল, আবার ধুতে হবে, আয়রন করতে হবে গরমে, হ্যাঁ কিন্তু পরে একটু আরাম হয় অবশ্যই। ইউ মাস্ট হ্যাভ সিন পিপল ওয়েয়ারিং পলিয়েস্টার শার্টস অ্যান্ড আদার ড্রেসেস, টেরিলিন ইজ এ পপুলার পলিয়েস্টার, ইট ক্যান বি ড্রন ইন টু ফাইন ফাইবার্স দ্যাট ক্যান বি ওভেন লাইক অ্যানি ইয়ার্ন, তা টেরিলিনও একটা খুব নাম করা, এটা থেকে টেরিলিন সঙ্গে কটন মিক্স করে দিয়ে হয়ে যায় টেরিকট,
টেরিকটে জামা প্যান্ট ছিট পাওয়া যায়, নাম শুনবি দোকানে গেলি টেরিকট বলা হয়, ঠিক আছে? ওটা কটনের সঙ্গে মিক্স করে কিন্তু ওটা তোলে করলে আরো একটু ভালো হয়ে যায়, পড়লে আরাম হয়, কিন্তু পিওর টেরিলিন থেকে হলে ওটা আরো ভালো হবে, মানে মেনটেন করা ভালো হবে। ইট ক্যান বি ড্রন ইন টু ভেরি ফাইন ফাইবার্স দ্যাট ক্যান বি ওভেন লাইক এনি আদার ইয়ান। ইয়ান কাকে বলছে? সুতোকে। ফার্স্ট হচ্ছে ফ্যাব্রিক, ফ্যাব্রিক থেকে ইয়ান সুতো, ইয়ান থেকে ফ্যাব্রিক, ফাইবার ফ্যাব্রিক, ফাইবার ইয়ান ফ্যাব্রিক, ইয়েস। পিইটি দ্যাট ইজ পলিইথাইলিন টেট্রাফথেলেট, পলিইথাইলিন সরি টেরেফথেলেট, পলিইথাইলিন টেরেফথেলেট ভেঙে পড়বে, TEREPH টেরেফ, TH ইথ LAT লেট, টেরেফথেলেট ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফর্ম অফ পলিস্টার। দিস ইজ ওয়ান ফর্ম অফ, একটা রূপ, অনেক ফর্ম আছে, অনেক ভ্যারাইটিজ আছে, দিস ইজ ওয়ান ভ্যারাইটি অফ পলিস্টার। ইট ইজ ইউজ ফর মেকিং বটলস, ইউটেন্সিলস, ফিল্মস, ওয়ার্স অ্যান্ড ম্যানি আদার ইউজফুল প্রোডাক্টস, অনেক কিছু জিনিস তৈরি হয়। বক্সটা দেখবো আমরা, পলিয়েস্টার দ্যাট ইজ পলি প্লাস এস্টার ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ রিপিটিং ইউনিটস অফ এ কেমিক্যাল কল্ড অ্যান এস্টার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কেমিক্যাল? এস্টার। এস্টার্স আর দ্য কেমিক্যালস উইচ গিভ ফ্রুটস দেয়ার স্মেল, ফলের যে গন্ধটা পাই আমরা, এটা ওই এস্টারের কেমিক্যালের জন্য, পাকা আম বা পাকা পেয়ারা, অ্যাপেল, ওই এস্টার কেমিক্যালের জন্য স্মেলটা পাই আমরা পাকনে কে বাদ। আর পাকা মানে কি? সাম কেমিক্যাল রিয়াকশনস হ্যাপেন, কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরই তো পাকে ফলগুলো। ফ্যাব্রিক্স আর সোল্ড বাই নেমস লাইক পলিকট, পলিউল, টেরিকট, বলছিলাম যেটা আমি এখন। পলিকট মানে কি? পলিয়েস্টার আর কটন মিক্স। পলিউল মানে পলিয়েস্টার আর উল মিক্স। টেরিকট মানে কি বললাম? টেরিলিন আর কটন। অ্যাজ দ্য নেম সাজেস্ট, দিজ আর মেড বাই মিক্সিং টু টাইপস অফ ফাইবার্স। পলিকট ইজ এ মিক্সচার অফ পলিয়েস্টার অ্যান্ড কটন, পলিউল হচ্ছে পলিয়েস্টার অ্যান্ড উল। উই ওয়ার সোয়েটার্স অ্যান্ড ইউজ শলস অফ ব্ল্যাঙ্কেটস ইন দ্য উইন্টার, তাই তো? শীতকালে শাল চাদর পড়ি আমরা। ম্যানি অফ দিজ আর অ্যাকচুয়ালি নট মেড ফ্রম ন্যাচুরাল উল, তো অনেকগুলো দেখে মনে হয় যে উলের শাল, কিন্তু ন্যাচুরাল উল নয়। দো দে আর অ্যাপিয়ার টু রেজেম্বল উল, কিন্তু দেখে মনে হয় যে উলের মতনই। দিজ আর প্রিপেয়ার্ড ফ্রম আনাদার টাইপ অফ সিনথেটিক ফাইবার কল অ্যাক্রিলিক, তাই এই শল বা উলেন আইটেমসগুলো আর একটা উলেন মতনই দেখতে, সেটা হচ্ছে অ্যাক্রিলিক। দ্য উল অবটেইন ফ্রম ন্যাচুরাল সোর্সেস ইজ কোয়াইট এক্সপেন্সিভ, ওয়ার অ্যাজ ক্লোথস মেড ফ্রম অ্যাক্রিলিক আর রিলেটিভলি চিপ। একটা যদি উলের শাল, ভালো উলের শাল, কাশ্মীরি শাল যদি কিনবে, মোটামুটি 2-2.5 হাজার টাকা অ্যাভারেজ বলছি আমি, একটা মোটামুটি 2-2.5 হাজার টাকা, আর এইদিকে 300-350-400 মধ্যে তোমরা এটার মধ্যে পেয়ে যাবে, ডিফারেন্সও থাকে, এটাও মোটামুটি গরমে, কিন্তু উলের শালগুলো আরও ওয়ার্ম হয়, ভালো পিওর উল হলে ভালো ওয়ার্ম গরম থাকে। সিমিলারলি সোয়েটার অলসো, আমরা দেখেছি সোয়েটার উলে মনে হয়, কিন্তু ওগুলো বেশিরভাগ কিন্তু আর্টিফিশিয়াল। ন্যাচুরাল উলগুলো কিনতে গেলে দেখি বাজারে বাস 1,000-1,500-2,000, মানে অনেক দাম হবে। আচ্ছা, দে ড্রাই আপ, আচ্ছা সিনথেটিক ফাইবার, আচ্ছা কি হলো, কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। দে আর অ্যাভেলেবল ইন এ ভ্যারাইটি অফ কালার্স, অনেক কালার আছে। সিনথেটিক ফাইবার্স আর মোর ডিউরেবল অ্যান্ড অফোর্ডেবল, উইচ মেক্স দেম মোর পপুলার দ্যান ন্যাচুরাল ফাইবার্স। বেশি ডিউরেবল মানে টেকসই, টিকতা জাদা হ্যায়, অফোর্ডেবল মানে সস্তা হ্যায়, কিনতে পারি আমরা। ইউ হ্যাভ অলরেডি পারফর্মড অ্যান অ্যাক্টিভিটি অফ বার্নিং ন্যাচুরাল অ্যান্ড সিনথেটিক ফাইবার্স। অ্যাক্টিভিটি 3.6 কোথায় গেল? 3.6 কো দেখলাম না, 3.1, ও ক্লাস 7 বলছে, ক্লাস 7 দেখো এখানে বলছে কি, হোয়াট ডিড ইউ অবজার্ভ, এখানে আমি একটু বলে দিচ্ছি। ওয়েন ইউ বার্ন সিনথেটিক ফাইবার্স ইউ ফাইন্ড দ্যাট দেয়ার বিহেভিয়ার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ন্যাচুরাল ফাইবার্স। ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্য সিনথেটিক ফাইবার্স মেল্ট অন হিটিং, সিনথেটিক ফাইবার্স গলে যাবে, যেরকম একটা চিকচিকে পলিথিন পেগলতে না সেরকম টাইপের, ঠিক আছে? দিস ইজ অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ অফ সিনথেটিক ফাইবার্স, ইফ দ্য ক্লথ ক্যাচ ফায়ার ইট ক্যান বি ডিজাস্টার্স, কেন ওটা গলে যায় তো চিটে যাবে, সেই জন্য কিচেনে বলে কিচেন মে নাইলন বা সিনথেটিক শাড়ি প্যান্টকে কাম নি করনা চাই। হ্যাঁ, ওটা অরিজিনাল না, ওটা চেক করে, আমার বাবা করতাম মনে আছে, এখন জ্বালিয়ে দেখতো শালটা আসল বুলের নাকি, আসল বুল যদি হবে না পুড়ে গিয়ে ছাই হয়ে যাবে, রাখ জ্যাসা কালা কালা রাখ বানেগা, আর নকলি বুল আগর হোগা তো ও পুলকে এসা চামড়া ও আপকা জ্যাসা পন্নি জ্বলতা পলিথিন পুড়ে প্লাস্টিক প্লাস্টিক সেরকম লাগবে। দ্য
The fabric melts and sticks to the body of the person wearing it. We should therefore not wear synthetic clothes while working in the kitchen or in laboratory. So synthetic clothes, laboratory or kitchen, पढ़ाओ ठीक ना है। नीचे एक टा बॉक्स आ चे। All the synthetic fibers are prepared by a number of processes using raw materials of petroleum origin called petrochemicals. তা বলছে যতগুলো সিনথেটিক ফাইবার আছে এর কাঁচা মালটা র মেটেরিয়ালটা কোথা থেকে পাই পেট্রোকেমিক্যালস আর এগুলো সব পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে র যে কাঁচা পেট্রোল যেটা আমরা গন্ধ কালো যেটা ক্রুড অয়েল বার করি সেখান থেকেই দে আর দ্য বাই প্রোডাক্টস ওখান থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয় উইল কিপ ইট টিল হেয়ার অনলি আজকে আমি তোদেরকে দশ মিনিট দিচ্ছি দশ পনেরো মিনিট যতটা পড়িয়েছি ভালো করে পড়বি দেন আই উইল গিভ ইউ সাম কোয়েশ্চেন্স টু রাইট